আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কোরআন শিক্ষা একাডেমির নিয়মিত কোরআন শিক্ষার ক্লাস আজকে আঠারো নম্বর পর্ব চলতেছে ইনশাআল্লাহ সবাইকে স্বাগতম যারা আছেন পরবর্তীতে দেখবেন সকলকেই আমাদের কোরআনের ক্লাসে মোবারকবাদ জানাচ্ছি আসলে টাইম একটু সময়টা আমার সমস্যার কারণে সময় একটু এদিক সেদিক হচ্ছে যাই হোক যারাই আছেন নিয়মিত দেখে থাকেন এই ক্লাস করে থাকেন আপনারা পরবর্তীতে দেখে নেবেন ক্লাসগুলো পেজের মধ্যে থাকবে তো আপনারা পেজে দেখে নেবেন আর বরাবরের মতন সকলেই শেয়ার করবেন যেন আমাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকে দেখতে পায় শিখতে পায় তার থেকে ইনশাল্লাহ আমরা সব হাসিল করতে পারবো ইনশাল্লাহ তো আজকে ইনশাআল্লাহ সৌরাতুল ফিল আমরা পড়ব পিছনের সোরাগুলো আশা করি আপনারা ভালো করে পড়ছেন এবং সুন্দর করে পড়তেছেন বাচ্চাদেরকে পড়াচ্ছেন তো আজকে ইনশাআল্লাহ সৌরাতুল ফিল পড়বো হ্যাঁ তো সৌরাতুল ফিল যাদের সুযোগ আছে আমাদের সাথে জোরে জোরে পড়বেন আওয়াজ দিয়ে পড়বেন যেভাবে আমি পড়ি সেভাবে পড়ার চেষ্টা করবেন এক কথায় আমাকে নকল করবেন আমাকে নকল করলেই তাহলে আশা করি হয়ে যাবে তো শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. أمي بورو تراك بسوني دي تياقة، تارحور إن شاء الله بنيجي بنيجي بقولي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيراً أبابيل. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أمر يكون <applause> بهنج بهنج بربو إن شاء الله جمال ألم ترى <applause> ألم

আ ব্যাস আলেবুক আলে আরব্ব হ্যাঁ আবার আ একবার কেমন যদি অনেক বেশি চাপ দিয়ে দেয় এটা সুন্দর লাগে না দেখেন দুইটা র আসছে দুইটা রি একই রকম হবে যেখানে র আসুক একই রকম হবে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر ألم تر كيف فعل ربك بأصحاب بأص صادر صاد أمر الدربو بأصو أصو أصو هو أنا كير هاي إنت বি বি অলস হ্যা বি অলস ফিল দেখেন এখানে তিনবার ফা আসছে হ্যাঁ তিনটা ফা আসছে ফাগুলি যেন সবগুলি একই রকম হয় ক্যা ফা ফ্যা বার দিন পরে হচ্ছে বি আউস হ্যা বিল ফিল ফার মধ্যে একটু বাতাস বের হবে سي. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فألم ترى را ألم تر ده كان أبر تود أقدم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم, ت... ألم تر كيف ف... ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل

যারা আছেন সাথে আমাদের আমার সাথে পড়েন হ্যাঁ যদি আওয়াজ দিয়ে পড়ার সুযোগ থাকে আওয়াজ দিয়ে পড়বেন আর না হয় মনে মনেই পড়লেন যেন আমার মতন করে পড়ার চেষ্টা করেন আর কি আমাকে নকল করবেন আর সকলেই শেয়ার করে দেন আমরা তো সবাই এখানে শিখতে আসছি যেন অন্য ভাই বোনেরাও শিখতে পারে সহজেই যেহেতু এটা অনেক সুযোগ অনেক সুন্দর একটা সুযোগ আশা করি সকলে করবেন মাঝখানটা উপরের তালুর সাথে লাগিয়ে হ্যাঁ হ্যাঁ أصحاب أصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل تر بردتي وعياتي جاتسين অ্যাল এম এ আল ইয়ে যে ইয়ে যে আগেও বলছি যে জিম জিম আসলে জিম কলকলার হালফ জিম কলকালা হবে সুন্দর করে আমরা কলকলা করব। যেমন ইয়ে যে অ্যাল এম ইয়ে যে ইয়ে যে এল এম ইয়ে জে আল কে ই দেহুম আল আলে যেন না হয়ে যায় লাম ধরতে গিয়ে অনেকেই করে কি কলকলার মতন করে ফেলে যেমন আলে 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 বলে আলে হবে না অ্যাল এম এ আল

ألم يجعل كيدهم في تضليل في تضليل تضل ها تضليل تضليل, دالنا هو ها تضليل تضليل ألم يجعل كيدهم في تضليل

এল এম এ জল আর যদি এই হোমটা ঠোঁট গোল না করি তাহলে দেখেন কেমন হয় আওয়াজটা আপনারা বুঝতে পারবেন যেটা ভুল হচ্ছে এল এম এ জ্যা আল হোম হোম হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ভুল হ্যাঁ শুনতে অসুন্দর লাগে অসুন্দর লাগে এলএম এ জ্যা আল ক্য হোম হোম এলম দেহুম হ্যাঁ কায়া এমন ধরণা হয় কায়া কায়া এমন ধরণা হয় কাইদাহুম কাই হ্যাঁ এমন একটা হালকা বাড়ির মতন বাড়ি দিয়ে ধরতে হবে কাই কাইদাহুম ইয়ার উপরে ধরতে হবে বাড়ি দিতে হবে এম ক্য কাইদাহুম এম জল কাইদাহুম দেহুম ألم يجعل كيدهم في تضليل، في تضليل، تضليل، ألم يجعل كيدهم في تضليل، ألم يجعل كيدهم في تضليل، ক্যাই দেহুম দেহুম আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে আমরা যেই দিন যেই সোড়াটা পরবো এক একটা আয়াত আমরা বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার লাগে একশো বার একবারে ঠিক করে নিব একটা সোরা যেহেতু আলহামদুলিল্লাহ এখানে অনেক ভেঙ্গে ভেঙে বলে দেওয়া হচ্ছে তো আমরা ইচ্ছা করলে একটা সোরা একদিনে আমরা ঠিক করতে পারি একদিনে না হোক এই দুই দিন তিন দিন সময় পাচ্ছি আমরা তো আমরা একটা সোরা যেই সোরাটা আমরা ধরবো এই সোরাটা সুন্দর করে যেমন একবারে আমার মতন করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে আল এম এল ক্য হোম আল এম এল

আমরা যখন পড়তে পড়তে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ তখন আর এটা বলতে হবে না যে এর মধ্যে ঠুট গুল করতে হবে বা পেশের মধ্যে ইনশাল্লাহ অটোমেটিক চলে আসবে পড়তে পড়তে ওয়ার ওয়া আর হ্যাঁ ধরে রাখতে হবে যেমন ও আরো সালা যেন না হয়ে যায় ও আর চালা যেন না হয় এটা অনেকে বলে ও আর সালা আবার বলে ও আর সালা হ্যাঁ এটা হবে না এগুলি হবে না ওয়া আর ওয়া আর দেখেন আমি খুলে বলতেছি দেখাইতেছি

প প প্যালে হিম পৈরন পৈরন অ্য বিল বি যেহেতু জের আসছে জের মধ্যে আমরা আওয়াজটা একটু ছড়িয়ে দিব ঠোঁটগুলি একটু ছড়িয়ে দিব তাহলে সুন্দর করে আসবে وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم, وأرسل عليهم হিম দেখেন এই যে হাটা এগুলি আসলে সূক্ষ্ম সূক্ষ্ম বলেই যেগুলি বলতেছি আমি আসলে বেশি বেশি বলতেছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন আলাই আলাই এটা মানে যারা নর্মালি পরে তারা এটা এগুলি খেয়াল করে না আলাই হিম আলাই হেম না আলাই আলাই হিম হ্যাঁ হামিম পেশ হামিম জের হিম হ্যাঁ আলাই হিম হিমটা যদি আমি নর্মালি বলি যাদের ভুল হয় নর্মালি সেটা এইভাবে বলে যে عليهم 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 هلا إتا إمالا يجلو بتكرم هيغلو عليهم ها أرم اللي كرمال به عليهم عليهم ها وأرسل عليهم طيرا 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 أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترجمة نانسي ترميهم تر دخن وأر جمال بلسيامي ها سلم حمزة دي حمزة حمزة رازبر أر আর এখানে আসছে তার হ্যাঁ তা দিয়ে আসছে এটা যেই হরফ দিয়ে আসুক তা দিয়ে আসুক বা দিয়ে আসুক বা কফ দিয়ে আসুক যে কোনো হরফ দিয়ে আসুক আরর অবস্থা একই রকম থাকবে যেমন অর স্যালা আর এখানে আসছে তর মিহিম হ্যাঁ দুইটা একই রকম হবে তর মিহিম তর মিহিম আর যদি মিটা আমি বারবার বলতেছি যে জের কীভাবে বলবেন আমরা জের আমরা কীভাবে বলবো মি মি দেখেন মিমজের মি মিমিয়াজের মি তর মি তর মি আর যদি একটু না ছড়িয়ে দেয় তাহলে দেখেন তর মে হেম তোর মে হেম আমি দুইটাই দেখে দিচ্ছি যে কেমন হয় হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আপনারা খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ তোর মি তরমে হেম এটা হচ্ছে মালা বলে এটাকে আর যদি আমরা না ছড়িয়ে দিই তাহলে এটা হবে আর যদি ছড়িয়ে দিই তাহলে এমন করে হবে তরমি মি তরমি হিম তরমি হিম তরমি হিম বি হেইয বি হ্যাঁ এই যে হাট আসছে এটা একই রকম হেই তারপর মানে যদি হেইটা যদি আমি এভাবে বলি যে তর মি হিম বে হে যা তাহলে আপনারা এখন ধরতে পারবেন আশা করি যে এটা ভুল হচ্ছে তরমি হিম বি হেজা হইজা হেজে যার বি রা ঠুট গুল হবে না

من سجيل ترميهم بحجارة من سجيل سجيل ضرب فجعلهم ها فا فا فجعل فجعل فجعلهم فجعل ফেজাল হোম ফেজাল হোম আগেও বলছি হোম যদি মানে ঠুট গুল না করা হয় তাহলে কী হবে এটা আগেও বলছি একটা হাতে ফেজালে হোম হোম যদি বলি তাহলে এমন হয় আর কি ঠুট সুন্দর করে গোল না করলে ফেজাল হোম আর যদি সুন্দর করে গোল করি তাহলে দেখেন কেমন হয় ফেজাল হোম 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 ফেজাল হুম কাস পিম ফেজাল হুম ফেজাল হুম কাস আস হ্যাঁ আইনটা আমরা সুন্দর করে বলবো এবং সদটা সুন্দর করে দৌড়বো আবার আবার যেন আস আস যেন না হয়ে যায় সিন না হয়ে যায় কে জিবার মাঝখানটা উপরে তালুর সাথে লাগিয়ে একটু চাপ দিতে হবে আবার বাতাস বের হবে হ্যাঁ হালকা বাতাস বের হবে ভিতর থেকে আস হ্যাঁ হুম ক্যা হোম ক্যা হুম ফেজাল হোম ক্যাস ক্যাজাল হোম ক্যা কুল আবার এই যে ম্যা কুল ম্যা মধ্যে অনেকেই যে বোলটা করে থাকে সেটা হচ্ছে ম্যা ম্যা আকুল এমন করে এমন হবে না মুল ম্যা হ্যাঁ এমন একটু মানে কি বলে এটা ব্রেক করতে হবে ম্যা কুল মেজাল মে একটা কাজ করবেন আপনারা যে কাজটা করবেন নিজেরা পড়বেন এটা পৈরে পড়ার পর এটা রেকর্ডিং করবেন আপনার আপনার তেলাওয়ারটা আপনি নিজে তেলাওয়ার মানে রেকর্ডিং করবেন আপনারটা শুনবেন আমারটা শুনবেন তাহলে আশা করি নিজের ভুলটাও আপনি ধরতে পারবেন দুইটাই শুনবেন একটা আয়াত করে শুনবেন তখন এটা আশা করি ধরতে পারবেন সকলের ভুলটা অনেক কিছু যেহেতু এখানে ভেঙে ভেঙে একবার প্রতিটা হরফ হরফে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার যতটুকু যোগ্যতা আছে তার থেকে আমি দেওয়ার চেষ্টা করতেছি আর অনেক বড় বড়ো কারিস আছেন যারা অনেক সুন্দর শিখে থাকেন অনলাইনে অনেকেই কাজ করতেছে ইউটিউবে আছে ফেসবুকে আছে সবার কাছ থেকেই শিক্ষার চেষ্টা করবেন আর সবার কাছে অনুরোধ রইল সবসময় যেহেতু এটা একটা ভালো কাজ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো কাজ এটা তো আমরা নিজেরাও এটা শিখবো এবং অন্যদেরকে শেখার দাওয়াত দিব এটা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ কোরআনের আওয়াজ ছড়িয়ে দিব জাকুমুল্লাহ খাই আজকের মতন এখানে থাকুক আসলে একা একা পড়তে গেলে এটা কষ্ট হয় যদি একজন সাথে থাকে তাহলে কষ্ট একটু কম হয় বোঝানো যায় এটা চাপটা কম পড়ে তো আশা করি আপনারা ভালো করে পড়বেন আর বিশেষ করে সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা আমাদের বাচ্চাদেরকে সকলকে আমরা কোরআন শিক্ষা দিব একবারে সবাইকে সব বাচ্চাদেরকে ছেলে মেয়ে যারা আছে সবাইকে আমরা কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ সকলের ঘরে সকলের সংসারে সবার সব কিছুতেই বরকত আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ খের আমি গুনাহগারের জন্য দেওয়া চাই সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু